একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো আজকে কত কুয়াশা পড়েছে, এখন কিন্তু সকাল 8টা বাজে, আমি একটু দেরি করে উঠেছি, কেননা এত কুয়াশা, কুয়াশার মধ্যে উঠলে মানে আমি হয়তো সুস্থ থাকবো না, এমনিতেই আমার অল্প একটুতে ঠান্ডা লেগে যায়। আর যেহেতু বাড়ির কাজ করতে লাগবে, এমনিতে উঠে যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আবার ঘরে ঢুকলাম সেটা তো না, বাড়ির সমস্ত কাজ করতে লাগবে, সেজন্য একটু দেরি করেই উঠি আমি এখন শীতের দিনে। তো দেখো এখন আমি উঠান ঝাড় দিলাম, আর এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে মন্দিরটা এগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি আর বলবো। বাড়ির সমস্ত কাজ করে স্নান করে একবারে রান্নাঘরে আসলাম। তো দেখো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিচ্ছি, যেহেতু ছেলে মানে অন্য টিফিন খায় না, সেজন্য ভাতটাই আগে বসিয়ে দেই আমি। আর আমরা মানে আমরা 12টার দিকে আমাদের লাঞ্চ হয়ে যায়, সেহেতু সেজন্য তাড়াতাড়ি আমার রান্না করতে লাগে। তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়ে তারপর একটু কফি খাবো আজকে, তো কফির জলটাও এদিকে বসিয়ে দিচ্ছি। দেখো কফির জলটা গরম হয়ে গেছে, এখন কফিটা বানিয়ে নিচ্ছি। কফি বানানো তো সেরকম আর কঠিন কাজ না, গরম জল ঢেলে দিয়ে একটু চামচ দিয়ে কাটাকাটি করো, হয়ে গেল কফি। আর যেহেতু আমি চিনি দিচ্ছি না কি দুধ দিচ্ছি না ও সব কিছুই দিচ্ছি না, তো এটা তো আরও বেশি সহজ। আর আমার কফি খেতে না মানে চিনি দিয়ে কফি খেতে ভালো লাগে না, আর দুধ দিয়ে সকালবেলা আমি খাবো না, কেননা আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম, অল্প একটু কম বেশি খাওয়া হলেই শরীর অসুস্থ হয়ে যায়, সেজন্য আমি দুধটা সকালবেলা খাই না। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি উইথ জুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে শুক্রবার সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি আজকে কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন এই যে রান্নাঘরে আছি, মেয়েদের যেটা সবচেয়ে প্রিয় জিনিস মানে প্রিয় জায়গা বলো, যেটাতে মানে অনেকটা সময় মেয়েরা কাটায়, হাউস ওয়াইফরা, মেয়েরা নয় হাউস ওয়াইফরা, বউরা, বাড়ির বউরা, সে গ্রামের বাড়ির বউয়ে হোক আর শহরের বাড়ির বউয়ে হোক, তাদের প্রিয় জায়গাটা, আমার মনে হয় প্রিয় জায়গাটা হলো রান্নাঘর। তো আমি রান্নাঘর থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো রান্নাঘরে আছি, ভাত বসিয়ে দিয়েছি, আর হাতে আছে গরম গরম ব্ল্যাক কফি উইদাউট সুগার। আমি চিনি দিয়ে চা সাধারণত খাই না, কোনো সময় ভালো লাগে খেতে, কিন্তু আজকে ভালো লাগছে না, আজকে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, সেজন্য কফি খাচ্ছি, একটু ঘুমটা যেন আমার পাশ থেকে চলে যায় সেজন্য। তো চলো বন্ধুরা আজকে কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। এখন রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে মানে কি হারে মূল্য বৃদ্ধি বেড়েছে সেটা বুঝতে পারলাম, কেননা তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো আমার ভাসুরের ছেলে যে আছে ভাস্তাকে বাজার করতে দিয়েছি 100 টাকা। 100 টাকায় বললাম যে এটা এটা নিয়ে আসিস, ও নিয়ে এসছে, আবার আমাকে বললো কাকিমা আমি কিন্তু আরও 30 টাকা পাবো, মানে 130 টাকার বাজার। তো ভাবা যায় 130 টাকার বাজার, তোমাদের দেখাচ্ছি যে দাঁড়াও আগে দেখাচ্ছি তারপরে বলছি কথাটা। দেখো এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আলু, টমেটোটা এটা আগের আমার এখানে রেখেছি, আলু, আর এইদিকে আছে বাঁধাকপি একটা, আর 4টে আছে ডিম, এই কটারই এত দাম। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের অভাবটা আমি তো ভালোভাবেই ফিল করছি, তার উপর
তোমাদের দাদা ভাইকে আমি প্রায় বলতাম, হ্যাঁ এইটুক বাজার এত দাম, এইটুক বাজার এত দাম। তো আজকে বুঝতে পারলাম যে সত্যি অনেকটা মূল্যবৃদ্ধি বেড়েছে। আর তোমাদের দাদা ভাই বলতো, তুমি একদিন বাজার যেও, তুমি একদিন বাজার যেও, তারপরে বুঝবা যে কত দাম বেড়েছে জিনিসপত্রের। তো আজকে বুঝতে পারলাম, তো তোমাদের দাদা ভাইয়ের অভাবটা আজকে আমি বুঝতে পারছি। ও বাড়িতে থাকলে হয়তো আমার এরকম মানে করতে লাগতো না, এটা সামনাসামনি হতে লাগতো না, তো আজকে সামনাসামনি হলাম। তো তোমাদের দাদা ভাইয়ের অভাবটা মানে খুব ভালো করে ফিল করছি এখন। বাড়িতে থাকলে আমার এগুলো নিয়ে টেনশন করতে লাগতো না, চিন্তা করতে লাগতো না, এখন মানে বাড়ির গার্জিয়ান হয়ে গেছি আমি। 2 দিন হোক আর 1 দিন হোক আর 1 সেকেন্ডের জন্য হোক গার্জিয়ান হয়েছি। গার্জিয়ান হওয়া মানে কি বলবো, অনেক দায়িত্ব, এত দায়িত্ব ভালো না। সব কিছু মানে টেনশন করতে লাগে, এটা করতে লাগবে, ওটা করতে লাগবে, এটা করতে লাগবে। আর আমি তোমাদের দাদাদেরকে সবসময় বলতাম, তোমার কি, তুমি তো ঘুরে বেড়াও, আমি তো বাড়ির সব কাজ করি। তো আজকে বুঝতে পারলাম সবারই একটা করে কাজ থাকে, সবারই দায়িত্ব থাকে। আমাদের যেমন সংসার চালানোর একটা দায়িত্ব, রান্না করা, বাচ্চা সামলানো যেরকম দায়িত্ব, সেরকম ছেলেদেরও দায়িত্ব হলো পয়সা ইনকাম করা, আর্নিং করা, বাজার করা, সংসারটাকে মেনটেন করে চালানো, তাই না? তো চলো, অনেক বকবক করলাম, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, শীতের দিনে গ্রামে বিকেল বেলাটা কীরকম হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখো এদিকে বাচ্চারা খেলছে, আমার বাচ্চাও এখানে আছে। আর দেখো ওখানে সূর্যটা ঢেকে নিয়েছে কুয়াশায়। এখন কিন্তু বেলা কটা বাজে বলো? 3:30 বাজে, তাতেই দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যে 7টা। প্রকৃতির এসব নিয়ম, যদি মানে গরমের দিনে এই টাইমে দুপুরবেলার খাওয়া দাওয়া করে লোকে, আর ঠান্ডার দিনে এই টাইম হলো সন্ধ্যা। কত সুন্দর নিয়ম, তাই না? তো ওরা খেলছে, ওদের একটু খেলা দেখলাম, দেখার পর বাড়ি চলে আসলাম। ছেলেকে আসতে বললাম, ও বললো যে মা আর একটু খেলি আমি। আচ্ছা ঠিক আছে, অত জোরাজুরি করলাম না, খেল, বাড়ি এসে না হলে কান্না করবে আবার। তো দেখো বাড়ি এসে শুরু হয়ে গেল আমার কাজ, দুপুরবেলার স্নানের জামা কাপড় যেগুলো ছিল, ছেলের জামা কাপড় যেগুলো ছিল ধুয়ে দিয়েছি, একটাও শুকোয়নি, সব ওগুলো দেখো ছাপড়া ঘরটায় মেলে দিলাম। দিয়ে তারপর খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে আমি এখানে জল ঝরানোর জন্য বারান্দাতে রেখেছি, সেটাও তুলে রাখলাম, এখন শুকিয়েছে। তারপর এখন দেখো ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি, বারান্দাটায় প্রচণ্ড ধুলো হয়েছে সব কবিতরের জন্য। আর আমার এলভিতে যারা আসো, এলভিতে আসো, আবার আমার ভিডিও দেখো, তারা তোমরা হয়তো সবসময় শুনতে পাও গাড়ির আওয়াজ, গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, বাইক যাচ্ছে, তো এগুলো ধুলো, গাড়ি যাওয়ার যে ধুলোগুলো হয় সেই ধুলোগুলো সব আমার এখানে মানে বাড়ির ভেতর ঢোকে, কেননা রাস্তার সাথেই বাড়ি। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, বিকেলবেলা কিছুটা কাজ শেয়ার করেছি, মানে সারাদিনে কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি, সেরকমভাবে আজকে কাজ শেয়ার করিনি, কেননা এখন ঠান্ডার দিন, কি আর কাজ হবে বলো, সেরকম কাজ নেই। বেশি কিছু কাজ করলেই তো আমি আবার জ্বরে পড়ে যাই, সর্দি জ্বর হয়ে যায়, সেজন্য একটু সাবধানে থাকার চেষ্টা করি এখন। আবার এদিক ওদিক থেকে শুনছি যে করোনার প্রভাব আরও বেড়ে যাচ্ছে, তোমাদের দাদা ভাইও ওখান থেকে ফোন করলো যে ওখানে করোনার প্রভাব মানে করোনাটা বেড়ে যাচ্ছে, তো সেজন্য সেফ থাকাই ভালো। তো রাত্রিবেলা তো আর কোনো কাজ নেই যে তোমাদের সাথে শেয়ার করব, রান্না আছে সেটা গরম করব, মা ছেলে দুজনেই খেয়ে নেব। আর দুপুরবেলার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেরকম রান্না কি করেছি কিছুই করিনি, তো কি শেয়ার করব। ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর বাঁধাকপির ঘ্যাট করেছি,
তো ওগুলোই আছে, ওগুলো সব গরম করেই খাবো দুজনে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, নো স্কিপ করে দেখো, স্কিপ করে দেখো না, কেটে কেটে দেখো না, আর একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তোমরা আমাকে ভালোবাসা দাও, আমিও তোমাদের ভালোবাসা দিব। তো আজকে আমি ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, মানে বন্ধু আসো, যে আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এখানেই রাখি, কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, আগাম গুড নাইট জানিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, কালকে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।